আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের মধ্যে যারা হিউম্যানিটিস গ্রুপ মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য আজকে আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় রয়েছে, যেটা ভূগোল ও পরিবেশ শিরোনামে, সেই অধ্যায়ের আমি আলোচনা করব। তো বন্ধুরা, এ টু জেড আলোচনা থাকবে এই ক্লাসে। তোমরা অবশ্যই আমার কথাগুলোকে ভালোভাবে ফলো করবে, তাহলে তোমরা তোমাদের যে প্রথম অধ্যায়ের যে ঘাটতি রয়েছে সেটা অনেকটা সমাধান হয়ে যাবে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে আমি তোমাদেরকে একটু বলে দেই, আমার কাছে সহায়ক রয়েছে তিনটা গাইড, পাশাপাশি আমার কাছে মূল বইও রয়েছে। তো আমি সবগুলো উৎস থেকেই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে মূল বইটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ভূগোলের ইংরেজি হলো জিওগ্রাফি, আর পরিবেশের ইংরেজি এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পৃথিবী কী? পৃথিবী হলো একটি গ্রহ বলতে পারো, অথবা পৃথিবী আমাদের বাসভূমি বা আবাসভূমি। আচ্ছা, এরপর আমাদের বাসভূমি কোনটা? পৃথিবী। এরপর যদি বলে যে ভূগোল কাকে বলে, যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ওকে, জিওগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে এসছে? ইংরেজি জিওগ্রাফি শব্দটা ভূগোল শব্দ থেকে এসেছে। ইংরেজি জিওগ্রাফি শব্দটা কোন শব্দ থেকে এসছে? ভূগোল থেকে আসছে। আর যদি বলে ভূগোল শব্দটা কোন শব্দ থেকে আসছে? ইংরেজি জিওগ্রাফি থেকে এসেছে। আর প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস কিন্তু এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে কে সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? উত্তর হচ্ছে ইরাটোস্থেনিস। তোমরা মনে রাখবে, জিও এবং গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে হলো জিওগ্রাফি। তাহলে জিওগ্রাফি শব্দটিকে ভাঙলে আমরা কোন কোন শব্দ পাই? জিও এবং গ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি অর্থ হলো পৃথিবীর বর্ণনা। ওকে, জিওগ্রাফি। এরপরে হচ্ছে দেখো, অধ্যাপক ম্যাকনি কিন্তু বলেছেন যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলে, এটা তোমরা মনে রাখবে। অধ্যাপক ডার্লি স্ট্যাম্প বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। ওকে, এরপর অধ্যাপক কার্ল রিটার বলেছেন যে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। অধ্যাপক কার্ল রিটার কী বলেছেন? ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। এরপর রিচার্ড হার্টসন তিনি বলেন যে পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলে একটি সংজ্ঞা দিয়েছে। এর মতে পৃথিবীপৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত, এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খুঁজে ভূগোল। তোমরা মনে রাখবে যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটা সংজ্ঞা দিয়েছে, আর এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। আলেকজান্ডার ফন হাম্বোল্ট তিনি বলেন যে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এই ভূগোলের অন্তর্ভুক্ত আছে। আমরা কমপক্ষে চারজন ভূগোলবিদের নাম আবারও একটু শিখে নেই। অধ্যাপক ম্যাকনি। এরপরে হচ্ছে তোমরা দ্বিতীয়টা মনে রাখবে, কার্ল রিটার মনে রাখতে পারো। কার্ল রিটার, অধ্যাপক ডার্লি স্ট্যাম্প, আলেকজান্ডার ফন হাম্বোল্ট। ওকে, রিচার্ড হার্টসনটা বলি নাই আমি, আবারও বলতেছি অধ্যাপক ম্যাকনি, কার্ল রিটার, অধ্যাপক ডার্লি স্ট্যাম্প, রিচার্ড হার্টসন। অবশ্যই এই নামগুলো মনে রাখবে। ওকে, এরপর বন্ধুরা চলে যাচ্ছি পরের দিকে। এরপর পরিবেশের ধারণা, তোমরা মনে রাখবে পরিবেশের সংজ্ঞাটা, সেটা হচ্ছে কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। ওকে, তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে। ওকে, তবে মূল বইয়ের সংজ্ঞাটা তোমরা লেখার চেষ্টা করবে। এরপর প্রকৃতি পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। তোমরা এ সংজ্ঞাটাও লিখতে পারো। তাহলে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে ভূগোল বলে। আর সিসি পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা
সকল অবস্থার যোগফল বোঝায়। ওকে, এরপর তোমরা পরিবেশের উপাদান মনে রাখবে। পরিবেশের উপাদান হলো দুই প্রকার। পরিবেশের উপাদান কয় প্রকার? একটা হলো জড় উপাদান আর একটা হলো জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে এবং মৃত্যু আছে, তাদেরকে জীব বলে। আর যাদের জীবন মানে চলাফেরা করতে পারে না, ওকে, তারপরে বংশবিস্তার করতে পারে না, ওগুলো হলো জড়। তো বন্ধুরা, আরও কিছু তোমাদেরকে জানাই দিচ্ছে, যেমন গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। ওকে, এরা পরিবেশের জীব উপাদান নামে পরিচিত। জীবনের জীবদের নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জীব পরিবেশ। জীব পরিবেশ কাকে বলে? জীবদের নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে জীব পরিবেশ বলে। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই হলো জড় পরিবেশ। বন্ধুরা, তাহলে আমরা শিখলাম পরিবেশের উপাদান দুই প্রকার, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর প্রাকৃতিক ভূগোল কাকে বলে? যে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এরপর জীব ভূগোল, পৃথিবীপৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে। তাহলে জীব ভূগোল কী নিয়ে আলোচনা করে? পৃথিবীপৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে। আর মৃত্তিকা ভূগোল কী আলোচনা করে? মৃত্তিকা ভূগোলবিদ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে। যাই হোক, তোমরা এরপরে মনে রাখবে, পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ সমুদ্র। পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ সমুদ্র। আর বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। তাহলে আমরা শিখলাম পৃথিবীর প্রায় সমুদ্র কত? তিন চতুর্থাংশ, প্রায় তিন চতুর্থাংশ হলো সমুদ্র। বন্ধুরা, এরপর তোমরা মনে রাখবে, আরও কিছু বলতেছে, তাই পরিবেশের উপাদান হলো দুই প্রকার। একটা হলো, আচ্ছা যাই হোক, ওটা তোমরা বলছি, পরিবেশ দুই প্রকার, উপাদান দুই প্রকার আর পরিবেশও দুই প্রকার। একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু সবগুলোই রয়েছে। তাহলে এই প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। ওকে, এই পরিবেশে থাকে হচ্ছে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশকে কী বলে? সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। বন্ধুরা, মূল বইয়ের পড়া এখানে শেষ হলো। আমি তোমাদেরকে এখন সহায়ক গাইড থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আরও তথ্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের বাসভূমি কোনটা? আমাদের বাসভূমি হলো পৃথিবী। ওকে, পৃথিবীতে বসবাসকারী নানান রকম মানুষের জীবনধারা কিন্তু বিচিত্র। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি। একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান, এটা হচ্ছে কিন্তু ভূগোল। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ এরাটোস্থেনিস। জিওগ্রাফি কথাটির অর্থ হলো পৃথিবীর বর্ণনা। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলেছেন অধ্যাপক ম্যাকনি, বা ম্যাকনিও বলতে পারো। পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, এটা বলেছেন অধ্যাপক ডাডলি স্ট্যাম। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন অধ্যাপক কার্ল রিটার। বন্ধুরা, এরপর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভূগোলের সংজ্ঞা দিয়েছে কত সালে? 1965 সালে। মানুষ ও পরিবেশের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক রয়েছে? মিথস্ক্রিয়ার সম্পর্ক। ওকে, মানুষ ও পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়ার সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমরা জানলাম। এরপর প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। পৃথিবীতে যত কিছু রয়েছে সবগুলোই তো পরিবেশ, তাই না? পরিবেশ দুই প্রকার, প্রাকৃতিক এবং সামাজিক। এরপর জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাই হলো ভূগোল, এটা বলছে অধ্যাপক
মানে পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে স্থান ও কালের পরিবর্তনের সাথে পরিবর্তন হয় হচ্ছে পরিবেশের। বন্ধুরা, এরপর ভূগোলের প্রধান কাজ হলো কার্যকারণ উদ্ঘাটন করা। ভূগোলের প্রধান কাজ কি? কার্যকারণ উদ্ঘাটন করা। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ। এরপর পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। পরিবেশ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিন হাউস প্রক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে জানা যায় ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে। নগ্নীভবন ও ক্ষয়ীভবন সম্পর্কে জানা যায় ভূমিবিদ্যা পাঠের মাধ্যমে। এরপর তোমাদেরকে আরও জানা দিচ্ছে সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও জোয়ারভাটা সম্পর্কে জানা যায় সমুদ্র ভূগোল পাঠের মাধ্যমে। এরপর পরিবেশের উপাদান কয়টি? দুটি। পরিবেশের উপাদান দুটি হচ্ছে শিখলাম। আর পরিবেশ হচ্ছে দুই প্রকার। পরিবেশের জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে বলা হয় ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। এরপর প্রাকৃতিক পরিবেশে রয়েছে জীব ও জড় উপাদান। এরপর আমরা আরও শিখব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সঙ্গেই থাকবে। তাহলে ভূগোল শব্দটি কে ব্যবহার করেছেন? প্রথম প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। এরপর প্রাকৃতিক ভূগোল কাকে বলে সেটা আমরা পড়ছি, যে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে বলে প্রাকৃতিক ভূগোল। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর পরিবেশ কাকে বলে? আমরা জানি জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। ভূগোল কাকে বলে? স্থান ও সময়ের প্রেক্ষিতে পরিবেশ ও মানুষের মিথস্ক্রিয়ার অধ্যয়ন ও বিশ্লেষণই হলো ভূগোল। অথবা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকেই ভূগোল বলে, এটা তোমরা লিখতে পারো। এরপর অধ্যাপক ডার্লি স্ট্যাম্পের মতে ভূগোলের যে সংজ্ঞা সেটা দাও। এটা বলছে যে পৃথিবী এবং এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। এটা হলো অধ্যাপক ডার্লি স্ট্যাম্পের সংজ্ঞা। জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রাচীন গ্রীসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। পরিবেশের উপাদান কয়টি? দুটি। বন্ধুরা, এরপর জীব কি? যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদেরকে জীব বলে। এরপর জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। যাই হোক, মোটামুটি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম, সৃজনশীল কও তোমাদেরকে বললাম। আর আমার কাছে বন্ধুরা আরও কিছু তথ্য দিয়ে দিচ্ছি। জীব ভূগোলের অন্তর্ভুক্ত কিন্তু উদ্ভিদ ও জীবজন্তু, তোমরা এটা মনে রাখবে। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দের বাংলা হচ্ছে পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ইরাটোস্থেনিস। একাধারে প্রকৃতি, সমাজ ও পরিবেশের বিজ্ঞান হলো ভূগোল। এরপর মানুষ ও পরিবেশের মধ্যে পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ করা প্রধান কাজ হলো ভূগোলের। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। এরপর যাই হোক বন্ধুরা, তোমাদের সকল তথ্য জানানো হয়েছে, তো তোমরা সবাই প্রথম অধ্যায়টাকে ভালোভাবে পড়ে নিবে। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা, অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা সবাই প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।